হয়েছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সেখানে আসলে প্রবেশ করতেও দেয়া হচ্ছে না। সুতরাং ভেতরে ঠিক এই মুহূর্তে কি চলছে সেটি আমরা একেবারে কি ঘটছে সেটি বলতে পারছি না, তবে যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে সেখানে উদ্ধার কাজ চলছে, যে বগিটি আসলে লাইনচ্যুত হয়েছে সেই বগিটিকে আসলে লাইনে নিয়ে আসবার জন্য যতটুকু কাজ করা দরকার সেই ধরনের কাজ আসলে সেখানে চলছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাঁচটার কিছু পরে অর্থাৎ সোয়া পাঁচটার দিকে ঘটনাটি ঘটেছে, তিতাসের যে কমিউটার ট্রেনটি সেই ট্রেনটির সাথে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে এবং যেটি আসলে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে মাত্র ছেড়েছিল সেই ট্রেনটি মূলত ক্রেনের যে আঘাত সেই আঘাতে আসলে তার সাথে দুর্ঘটনাটি ঘটে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনি জানেন যে তেজগাঁও যে অংশটি সেখানে মূলত দুটি মুখ রয়েছে, দুটি লেন রয়েছে, একটি হচ্ছে দক্ষিণ লেন এবং একটি হচ্ছে উত্তর লেন, এবং দুটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার লেন, ওঠার মুখে, অর্থাৎ যেখান থেকে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে একজন যাত্রী সরাসরি কাউলা অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন সেই জায়গাটি, ঠিক এই জায়গাটিতে মূলত এই ঘটনাটি ঘটেছে। এবং এখনও পর্যন্ত আমরা যতটুকু কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিচালকের সাথে ব্যবস্থাপকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে পাঁচটার কিছুক্ষণ পরে এই ঘটনাটি ঘটেছে এবং এখনও পর্যন্ত যেহেতু উদ্ধার কাজ চলমান রয়েছে ইতিমধ্যেই দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং দুই ঘন্টা ধরে সাময়িকভাবে ঢাকার সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনি যদি দেখতে পান তাহলে আমি দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে যে সেখানে উৎসুক যাত্রী যারা রয়েছে এই ট্রেনে কমিউটার তিতাস কমিউটার ট্রেনের যে উৎসুক জনতা বা উৎসুক যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছে এখনও পর্যন্ত, তাদের ধারণা যে খুব দ্রুতই হয়তো এই সমস্যার সমাধান হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে রেল কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দায়িত্বশীল যারা তারা আসলে এখানে আমাদেরকে ওইভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে যদি এই ধরনের কোনো বক্তব্য আমরা পেয়ে থাকি পেয়ে যাই সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তবে সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে দুই ঘন্টা যাবৎ ঢাকার সাথে সারা বাংলাদেশের যে যে জায়গাগুলোতে ট্রেনের চলাচল রয়েছে প্রায় অধিকাংশ জায়গায় মূলত এই ট্রেন এই রেলটি আসলে ব্যবহার করা হয়, এই রুটটি ব্যবহার করা হয়, যার কারণে এই প্রায় দুই ঘন্টা যাবৎ এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং পরবর্তীতে এই সমস্যার সমাধান কখন হবে আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই সে সর্বশেষ পরিস্থিতি আপনাকে জানাবো এবং একই সাথে কর্তৃপক্ষ যদি কিছু বলে থাকে সেটিও জানাবো। নাফি, তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির।